জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের 71 কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। তাদের বিরুদ্ধে ঘুষ নিয়ে চাকরি দেয়া সহ নানা দুর্নীতির অভিযোগ রয়েছে। বিস্তারিত দেখুন তাওহিদ সরবের প্রতিবেদনে। সাধারণের মৌলিক চাহিদা বাসস্থানের সংকট মেটানোর প্রতিষ্ঠান জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ নানা সময়ে আলোচিত সমালোচিত দুর্নীতি অনিয়মের কারণে আবারও আলোচনায় এ প্রতিষ্ঠান। সম্প্রতি দুদকে অভিযোগ আসে এই প্রতিষ্ঠানের 71 জন উপসহকারী প্রকৌশলী নিয়োগে ঘুষ গ্রহণের ব্যাপারে। অভিযোগে বলা হয়েছে ঘুষের মাধ্যমে এসব কর্মকর্তাকে সে সময়কার গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সহ একটি চক্র নিয়োগ দিয়েছিল। অভিযোগ কমিশন কর্তৃক পরীক্ষা নিরীক্ষা করা হয়, তৎপ্রেক্ষিতে কমিশন এই সিদ্ধান্তে পৌঁছে যে অভিযোগ গুরুতর এবং সেটি অনুসন্ধান হওয়া প্রয়োজন প্রাথমিক কার্যক্রম হিসেবে। আমরা কমিশন কর্তৃক সেই অভিযোগগুলো অনুসন্ধানের জন্য কর্মকর্তা নিয়োগ করেছি। আশা করি যে শীঘ্রই অনুসন্ধান কর্মকর্তা তার কার্যক্রম শুরু করবে। কমিশনের সিদ্ধান্তের পর বৃহস্পতিবার এই 71 জন কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়। এজন্য দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে একটি টিম হয়েছে। অনুসন্ধানে যদি এই অভিযোগগুলো সত্য প্রমাণিত হয়, অর্থাৎ প্রেমে ফেসে যদি এটা সত্য বলে বিবেচিত হয়, তাহলে এটি আমরা মামলার জন্য পরবর্তী পদক্ষেপ নেব, তদন্ত হবে এবং মামলা হওয়ার পরেও তো আমাদের আরও পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হয়। সেখানে যদি তারা চার্জশিটেড হয় তাহলে অবশ্যই তার একটা সুফল বোধ হয় পাওয়া যাবে। প্রয়োজন অনুযায়ী এই কর্মকর্তাদের ডেকে জিজ্ঞাসাবাদ করার চিন্তা করছে দুদক। তাওহিদ সরব, এটিএন নিউজ, ঢাকা।